বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে সরকার বেপরোয়া অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে নিষ্ঠুর হয়ে উঠেছে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে। নির্যাতন উপেক্ষা করে রবিবার থেকে আবারও সারাদেশে অবরোধ কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভি। একদিকে চলছে তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে জনগণকে দমন করার জন্য যত ধরনের পদক্ষেপ, নিষ্ঠুর পদক্ষেপ, সেগুলো যেমন তিনি গ্রহণ করছেন, অন্যদিকে চলছে রাষ্ট্রীয় টাকার লোপাট করে দলছুটদের নিয়ে দল বানানোর কারসাজি চলছে।